আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে দোয়ার ব্যাপারে বলবো যেভাবে দোয়া করলে কেউ কখনো খালি হাতে ফেরেনি আপনারা জানেন দোয়া পাক রব্বুল আয়ালমিনের এটাও একটা মহান পাক রব্বুল আয়ালমিন পবিত্র কোরআনে বলেছেন ও দোয়ী লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের সেটাকে সাড়া দিব তোমাদের দোয়ায় সাড়া দিব সুবাহান্লাহ এই জন্যই কিন্তু রাসুল্লাহ সাল আলী ও পবিত্র হাদি শরীফে বলেছেন দোয়া ও মুখল আদাত এবাদাতের মগজ হলো মূল হলো দোয়া যারা পাক রব্বুল আলমিনের কাছে চায় না আল্লাহ পাক রব্বুল আয়ালমিন তাদের নিকট রাগান্বিত হয় রাসুসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের যদি একটি জোতার ফিতাও প্রয়োজন হয় তাও আল্লাহ পাকের কাছে চেয়ে না ওসুহান্লাহ সুতরাং দোয়ার গুরুত্ব নিশ্চয়ই আমরা বুঝতে পারছি তো আছে তিনটি বিষয়ের কথা বলবো যে তিনটিভাবে যদি আপনি চান আল্লাহ পাকের কাছে তিনটি বিষয় রুসিলা করে চান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া ফিরিয়ে দেবেন না আসুন এই বিষয়গুলো আমরা জেনে নিই এক নম্বর হলো ভালো কাজের ওসিলায় দোয়া করা আপনি জীবনে যে ভালো কাজগুলো করেছেন এই ভালো কাজগুলোর ওসিলায় করে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন উমর রদ্দুল্লাহ তালু তার আমলে হাজরতে আব্বাস রদ্দুল্লাহ তালুরসিলায় তিনি কিন্তু দোয়া করেছিলেন এটা আমরা খৈরুল ফাতোয়া একশো সাতানব্বই নম্বর আদিস শরীফে কিন্তু আমরা পাই এছাড়াও আবদুল্লাহ বিন উমর আদুল্লাহ তুলাহন থেকে আমরা একখানা প্রসিদ্ধ একখানা হাদিস পাই যে গুহার ভিতরে আটকা পড়ে গিয়েছিল কেউ মা বাবার খেদ উসিরা দোয়া করেছিল কেউ দানের উসিলা দোয়া করেছিল কেউ গরু বকরি দানের দোয়া করেছিল যার কারণে আল্লাহ পাক গুহার দরজাটা কিন্তু গুহার পাথরটা কিন্তু যেমন বোখারি শরীফে দুই হাজার একশো এগারো নম্বর হাতি শরীফে পাই সুতরাং যদি কেউ ভালো কাজের উসিলা করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দোয়া কবুল করবেন আপনি যে কোনো ভালো কাজের উসিলা কিন্তু দোয়া করতে পারেন অর্থাৎ আপনি যে ভালো কাজ করেছেন পিছনের দিকে যেমন পিতা মাতার খ্যাদমত হতে পারে বা আপনি দান সৎকা করেছেন এরকম কিছু হতে পারে আপনি রাস্তা থেকে খারাপ কিছু সরিয়ে দিয়েছেন এটা হতে পারে আপনি গরিব মিসকিনকে দান করেছেন রাস্তা বানিয়ে দিয়েছেন সেতু বানিয়ে দিয়েছেন বা মানুষকে খাইয়েছেন এগুলো দুঃখ উশিলা করে আপনি কিন্তু দোয়া করতে পারেন দোয়া কবল হবে দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে রুসিলা আল্লাহ একবার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আল্লাহ পাক রব্বুল আয়ালমিন নিজেই কিন্তু বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল হিল আসমা উল বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে আল্লাহকে ডাকো সুরা আরাফের একশো আশি নম্বর আয়াত শরীফে রয়েছে আপনার যে নামে রুসিলা আপনি ডাকবেন মনে করেন আপনার সম্পদ দরকার আপনি ইয়া ও হাবু বলে আল্লাহ পাকের কাছে চাইলেন আপনার ব্যবসা বাণিজ্যে ভালো কিছু দরকার আপনি ইয়া রহমানু ইয়া রাহিমু বলে আপনি আল্লাহর কাছে চাইলেন আপনার বিবাহ সাদী প্রয়োজন ইয়া ফাহ বলে আপনার আল্লাহর কাছে চাইলেন আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাকের এই নিরানব্বইটা নাম রয়েছে এই নিরানব্বইটা নামের রুশিলা করে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ পাক কিন্তু দান করবেনই ইনশাল্লাহ এটা কিন্তু হাদিস শরীফে রয়েছে আসুন আমরা তিন নম্বরটার বিষয় জেনে নিই তিন নম্বর হলো লাহ ইহু মুহাম্মদুর রসুল্লাহ সুল্লাই সাল্লাম এই পবিত্র নামের রুসিলায় দোয়া আল্লাহ পাক কবুল করেন কারণ আদম আলাইসাল্লামকে কিন্তু এই নামের এই কালেমা আর রসিলায় কিন্তু পাক আকরবুল আলমিন ক্ষমা লাভ করিয়েছিলেন আল্লাহ আকবর সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই রাসুল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং এই দোয়া পরে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যদি আপনি দোয়া করেছেন কিন্তু সাথে সাথে পান নাই তাহলে আপনার জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে আর এক নম্বর হলো আপনার যে পাওয়াটা আছে সেই পাওয়াটার সময় উপযুক্ত সময় কিন্তু আপনার কাছে আসেনি যার কারণে আল্লাহ পাক আরামি দান করেন না আপনাকে এই জন্য আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আল্লাপাক কখন আপনার জন্য দোয়ার কবুলের সময়টা রেখেছেন ওই সময়টা জন্য অপেক্ষা করতে হবে আপনাকে কোন সময় দিলে মঙ্গল হবে এই সময়টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অধৈর্য হওয়া যাবে না দুই নম্বর হলো আল্লাপাক হয়তো আপনার এই দোয়ার বদলতে আল্লাপাক আপনার বিপদকে সরিয়ে দিয়েছেন যা আমরা বুঝতে পারি না তিন নম্বর হল হয়তো আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে পরকালের যা দান করবেন যার কারণে আল্লাহ আকরবুল আলমিন আপনাকে দুনিয়াতে থেকে বঞ্চিত করেছেন কিন্তু পরকালে আপনার জন্য মহাপুরস্কার দান করবেন আল্লাহ একবার সুতরাং আমরা যে বিষয়টা জানলাম বুঝলাম যে আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া করতে হবে আমাদের আমল নামার বিনিময়ে বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাকের কাছে আমরা চাবো আল্লাহ পাকরাবুল আলমিনের নামের আল্লাহ পাকের কাছে আমরা চাবো এবং কালিমে তৈবাহ এর উসিলায় আল্লাহ পাকের কাছে যাব আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন সঠিকভাবে চাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মোমিন বাইককে জানাতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ